সম্প্রতি কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে হয়ে গেল 21 থেকে 23 জানুয়ারি বিরাট বিদেশি পাখি সহ রঙিন মাছের প্রদর্শনী। পাশাপাশি ছিল সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহন বাগান সচিব দেবাশিস দত্ত সহ সন্দীপন ব্যানার্জি, পাশাপাশি ছিলেন অসংখ্য রাজনৈতিক নেতৃত্ববর্গরা। অনুষ্ঠানে 21 জানুয়ারি সকল যোগাসনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই পাখির ও মাছের প্রদর্শনী দেখতে দর্শকদের লাইন ছিল বেশ চোখে পড়ার মতন। সংগঠনের সম্পাদক সন্দীপ পাল জানান, মোট 5 দিনের এই উৎসবে বহু মানুষ যোগদান করেছেন এবং মানুষের উপস্থিতির ঢল দেখলে তা বোঝা যায় যে এই উৎসব কতটা জনপ্রিয়। এই ধরনের সুচারু প্রয়াসে ছোট্ট ছোট্ট বন্ধুদের আনন্দদান দিতে আমরা চেষ্টা করেছি মাত্র। 5 দিন ব্যাপী হচ্ছে আজকে আমাদের তৃতীয় দিন। প্রথম দিনে আমরা শুরু করেছিলাম সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতা দিয়ে, আমাদের অনুষ্ঠান ছিল, তার সঙ্গে হচ্ছে দুপুর 2 থেকে রাত্রি 8 পর্যন্ত আমরা রঙিন মাছে বুঝেছি। আজকের যোগাসন প্রতিযোগিতা হচ্ছে, সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা হচ্ছে চলছে, তার সাথে হচ্ছে রঙিন মাছ ও বিদেশি পাখির প্রদর্শনী। এটা আমাদের 4 দিন চলছে, 20-22 4 দিন হচ্ছে আমাদের এই রঙিন মাছ কত বছর ধরে হচ্ছে আমাদের হচ্ছে এই রঙিন মাছ এবং বিদেশি পাখির প্রদর্শনীটা আমাদের বিগত বছর ধরে হচ্ছে আমরা করছি। তার সঙ্গে যোগাসন প্রতিযোগিতাটাও আমরা হচ্ছে বহু বছর ধরে এটা হচ্ছে কন্টিনিউ করে আসছি। এখানে হচ্ছে আজকের উপস্থিত ছিল আমাদের মনমান ক্লাবের সেক্রেটারি দেবাশিস দত্ত মহাশয়, আমাদের গ্রাউন্ড সেক্রেটারি মনমান ক্লাবের সন্দীপন ব্যানার্জি, আরো হচ্ছে আমরা আমাদের এই যে প্রোগ্রাম হয় প্রতি বছর কোনো সিনেমা আর্টিস্ট বা হচ্ছে যে তাদেরকে নিয়ে এনে অনুষ্ঠানে একটা আমরা অন্যান্য বছর হচ্ছে এই আমাদের অনুষ্ঠানে শতাব্দী রায়কে এনেছি, দেবশ্রী রায়, জুন মালিয়া, তারপরে তাপস পাল, লকেট, সৌরভ গাঙ্গুলি, জুন মালিয়া, তারপরে রচনা ব্যানার্জি, আমরা সবাইকে আমাদের ছোটদের বাচ্চাদের জানুয়ারি মাসটা মাসটা হচ্ছে ডিসেম্বরের আমরা বাচ্চাদের একটা আনন্দ দেওয়ার জন্য আমাদের এই সারা বাংলা প্রতিযোগিতা, সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা, তারপরে এই রঙিন মাছ বিদেশি পাখির প্রদর্শন, এটা আমরা সবাইকে মানে একটা এটা টোটালি একটা ফ্যামিলি প্রোগ্রাম হয়ে যায়। বাচ্চাদের নিয়ে আসছে যতবারই আসবে তার ভালো লাগবে, মনে হয় যে এই বছর এলাম আবার সামনে বছর একই জিনিস দেখব, এই বছর যেটা দেখি আমার সামনে বছর সেই জিনিসটা আবার নতুনই মনে হয়। রাজকুমার দাস, UK News বাংলা, কলকাতা।